যমুনায় এখন জলে থই থই করছে, আর কর্মমুখী এই নৌকা যখন তরিতে ভেসে রয়েছে আটকানো, ভাষার সুযোগ থেকে যাত্রী পারাপার করার থেকে যখন বঞ্চিত, এই ভরাডুবি সংসারে যাদের 45, 50, 52, 55, 60-এর নিচে 51, 52 শরীর সমর্থ, শরীর ভালো আছে, যারা সমাজকে ভালো দিতে গিয়ে ব্যর্থ হয়ে এখন ভাসমান দোদুল্যমান যেমন নৌকা তার তীরে বাঁধা থাকে, সেরকম মনে হচ্ছে যাদের জীবন, তাদের জন্য আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, চমৎকার লাগবে। কারণ হচ্ছে বেশ কিছু জায়গা দেখাবো, বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো এখন। সেটা হলো যে কিছু করার উৎসাহ থাকা সত্ত্বেও, কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও যাদের সেই সুযোগ থেকে বঞ্চিত, তাদের জন্য আজকের এই ভিডিও। তার কারণ এটাই বলছি, ধরুন 45, 50, 60-এর নিচে, 55, 60-এর নিচে যারা আমাকে যোগাযোগ করেন, তাদেরকে একটা কাজের জন্য, একটা কিছু করার জন্য ইচ্ছা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সঙ্গে থাকুন। এখানে কিন্তু খুব চমৎকার সন্ধ্যা আরতি হয়, খুব ভালো সন্ধ্যা আরতি করেন উনি, ইনি থাকেন সন্ধ্যা আরতি করেন, ঠিক আছে। এই মঠের পরিষেবার জন্য লাগবে একজন উপযুক্ত ক্যান্ডিডেট, শরীর সুস্থ থাকলে আপনি আসুন এখানে জয়েন করুন। খুব ভালো থাকবেন, যত্নে থাকবেন, মঠ মিশনে থাকার মতন মজা, মঠ মিশনে থাকার মতন নিরাপত্তার জায়গা কিংবা সুখে থাকা, শান্তিতে থাকার জায়গা, সে সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। বাকি জীবন খুব সুন্দর কাটাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। হয়তো প্রথম দিকে কঠিন হবে, নিজের পরিচয় দিতে, পরিচয়কে প্রতিষ্ঠিত করতে সময় লাগে বটে, কিন্তু মঠ মিশনে কিন্তু বাকি জীবন কাটানো যায় খুব ভালোভাবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। যখনই আসি তখনই দেখি উনি কাজ করছে, ঠিক আছে, এই বয়সেও উনি এই মঠের সেবা দিচ্ছেন, প্রায় 60-এর উপরে বয়স হয়েছে। সবসময় পূজ্য পরিষ্কার করে রাখা এই মঠকে, ভক্তির উপযোগী করে রাখা, এই হচ্ছে কাজ। এটা চোখে পড়ার মতন, লক্ষ্য করার মতন। হ্যাঁ, যে কথাই বলছিলাম যে যদি কিছু করার ইচ্ছা থাকে, আটকে গেছে জীবনটা, একদম থেমে গেছে, যেখানে কিছু করার উপায় নেই, জীবনটা মনে হচ্ছে দুর্বিষহ, পাশে কেউ নেই, অথচ সবার জন্য করেছেন, পাখির আওয়াজ দেখেছেন, ঠিক এরকম একটা, একদম যমুনার ধারে আছি, যদি মনে হয় থাকে যে কিছু করব, বাকি জীবনে খুব চমৎকার কাটাবো, ইচ্ছা আছে, সুযোগ নেই, তাদের জন্য আজকের ভিডিও। মঠ আছে, অসংখ্য মন্দির আছে, সেখানে নিজে উৎসর্গ করবেন নিজের জীবনকে, ছোটোখাটো ব্যাপার। কীরকম অতিথি নিবাসগুলো পূজ্য পরিষ্কার রাখা, ঘর দেওয়ার ঝাড় দেওয়া, বাসনপত্রের মাজা, বাজারে যাওয়া মহারাজদের সঙ্গে, এরকম খুঁটিনাটি কাজের সঙ্গে যুক্ত থাকলে বাকি জীবন কিন্তু ফাটাফাটি অমৃতময় হবে। ভালো লাগছে না? তাহলে ফোন করেন কেন? কাজের জন্য তো ফোন করেন, একটা বৃদ্ধাশ্রমে কাজ চাই, বলেন তো যে একটা কাজ দাও আমাকে, তোমার কাছে অসংখ্য বৃদ্ধাশ্রম আছে, যদি একটা কাজের সন্ধান দাও খুব ভালো হয়। বৃদ্ধাশ্রমে নয়, মঠ মিশনে কাজের সুযোগ, সেটা খুব কদাচিৎ পাওয়া যায়। এখন এই মুহূর্তে ভালো খবর আছে, যদি 52, 55, 60 শরীর সমর্থ ভালো থাকে, যদি লজ্জা ঘৃণা ভয় না থাকে, হ্যাঁ এটা লজ্জা লাগছে, এই কাজটা করবো না, উঠোন ঝাড় দিতে হয় মঠের, মঠের ঘর দোয়ার মুছতে হয়, মঠের বিছনাপত্র একটু কেচে দিতে হয়, যাত্রীরা আসবে তাদের, ভক্তরা আসবে তাদের পাতে খাবারটা পরিবেশন করতে হয়, এই কাজটা যদি মনে হয় কোনটা বোধ, দয়া করে আজকের এই ভিডিওটা দেখবেন না, তারাই দেখুন, যাদের মনে হয় যে বাকি জীবন খুব অমৃতময় করে তুলবেন, অসাধারণ হবে, বাকি আত্মীয় পরিজন জানতে পারলে না, তারা পেছন দিকে দৌড়াবে আপনার, মঠে মিশনে আছেন খবরটা যদি চলে যায়, আপনার পরিজনরা জানতে পারে, আপনার আত্মীয় স্বজনরা জানতে পারে যে আপনি কোনো মঠ মিশনের সঙ্গে যুক্ত হয়ে সেখানে খুব ভালোভাবে জীবনযাপন করছেন, খারাপ হলেও তারা ঢুকতে চাইবে, এটা জেনে রাখুন। কারণ মঠ আর মিশন এবং রামকৃষ্ণ মিশন কিংবা গৌড়ীয় মিশন কিংবা যে কোনো আধ্যাত্মিক জীবনযাপনে যদি প্রবেশ করেন, আত্মীয় পরিজন আপনার পাশে আছে, এটা নিশ্চিত থাকুন। তাই আজকের খবর, বেশ কজন মহারাজ আমাকে উজ্জ্বল, আমার এখানে মঠে একটা লোক দাও না, এটি ছেলে দাও না, এই কাজগুলো করে দেবে,
বেতন সে দেবে, পরে দেবে না যে তা নয়, চিকিৎসার ব্যবস্থা থাকবে, যে বাড়িতে যাওয়ার জন্য সুযোগ থাকবে, গাড়ি ভাড়া দেবে, ঢোকাটাই কঠিন। কে দেবে সুপারিশ করে? আপনি সৎ এটা ড্রাম পিটিয়ে বলবে কে? আর এই পৃথিবীতে যে জন্মায় সেই সৎ, পরিস্থিতির শিকারে সে কিছু খারাপ কাজের সঙ্গে খারাপ সঙ্গের জন্য পরিস্থিতির শিকার হয়, বাস্তবে সবাই ভালো। যাই হোক, আর দীর্ঘায়িত করবো না, এখানটা খুব চমৎকার সন্ধ্যা আরতি হয় কিন্তু, আর গতকালকে সন্ধ্যা আরতি দিচ্ছিলাম ফাটাফাটি, যমুনার জল একদম এখানে চলে এসছে দেখুন, ঠিক আছে, যমুনার জল। আর এই ভদ্রলোক প্রত্যেক দিন সন্ধেবেলা অসাধারণ সন্ধ্যা আরতি করে, ভিড়ের ঠাসা ভিড় থাকে, আমি এখানে অনেকগুলো ভিডিও করেছিলাম, আপনারা আসুন এখানে, খুব চমৎকার এখানে থাকতে পারবেন, থাকার ব্যবস্থা আছে। আর আশেপাশে অসংখ্য মঠ মিশন আছে, যে মঠে গিয়ে উঠবেন থাকবেন আর সন্ধেবেলা এখানে আরতির সঙ্গে পার্টিসিপেট করবেন। আর যদি কর্মমুখী হতে চান, মঠ মিশনের সঙ্গে থাকতে চান, তাহলে আজকের ভিডিও দেখার পর যোগাযোগ করুন, যে কোনো সময় জয়েন করা যায় বটে, কিন্তু শরীর যতদিন ভালো আছে ততদিনের ভেতরে, শরীর যখন 12টা বেজে যাবে তখন কিন্তু অপারগ। হ্যাঁ, মঠে ঢুকে যান, মঠে ঢুকে গিয়ে বছর 5-6 থাকার পর যদি শরীর অসুস্থ হয়ে যায়, কিংবা ঢোকার পরে কাজ সেবা দিতে দিতে শরীর অসুস্থ হয়ে অসুস্থ হয়ে চলতে ফিরতে না পারেন, তখন দেখা যাবে মঠ মিশন কিন্তু আপনার পাশে আছে, আপনার চিকিৎসার ব্যবস্থা করছে, আপনার সেবা পাওয়ার সুযোগ হচ্ছে। আমি কাউকে সেবা দিলে তবে সেবা পাবো, এটা মাথায় রাখতে হবে। তাই আর দীর্ঘায়িত করলাম না, কী কাজ আছে কোন মঠে আছে সেটাও দেখাই, সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, দরকার হলে যোগাযোগ করবেন, নচেত করবেন না, সব ভিডিও দেখুন, তারপর অসংখ্য ধন্যবাদ, সবাইকে আমার প্রণাম। মাঝে মধ্যে আপনাদের জন্য বৃন্দাবনে আসা হয়, এই রাধারানীর টান, বছরে 12-বারের বেশি আসতে পাচ্ছি, এটাই সবচেয়ে বড় পাওনা আমার কাছে, রাধারানীর টান, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সঙ্গে থাকুন। এই ছোট্ট এদের মঠের উঠোন, এটাকে মোছামুছি করা, ঝাড় দেওয়া, ঠিক আছে, এই যে দেখছেন তৈলচিত্রগুলো, এগুলো মোছামুছি করা, যেখানে গেস্টরা এসে থাকেন সেগুলো পরিচর্যা করা, দেখাশোনার দায়িত্বে, এই কাজটুকুর জন্য আপনি ভাবতে পারেন যে আমাকে অনেক খাটাবে, একদম না। 48-49 বয়সের মধ্যে যদি থাকেন, হ্যাঁ, বেতনের কথা এখানে এখনও হয়নি, কোনো রকম বেতন প্রথম দিকে পাবেন না, যদি কিছুদিন থাকার পর সম্পর্ক ভালো হয়ে ওঠে তখন কিন্তু বেতন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল। আর যে কথাটা বলা ভালো সেটা হলো, যারা আমাকে ফোন করছেন, আমার বয়স 42 বছর, আমার পুরুষদের জন্য বলছি, আমার 45 বছর বয়স, আমার 50-60 হয়নি, আমার কোনো ব্যবস্থা হবে, অনেকে তো ফোন করেন আমায়, তো তাদের জন্য বলবো এটা খুব সুখবর যে ভালো একটি থাকার সন্ধান এখানকার যিনি এই মঠের ম্যানেজার আছেন, প্রধান আছেন, যারা তাদের সঙ্গে কথা হয়েছে, তারা চান যেমন একজনকে যিনি এই যাত্রীনিবাস গেস্ট হাউসগুলো রয়েছে তাদের, সেগুলো দেখাশোনা করা, সেগুলোর পরিচর্যা করা, এই জায়গাটা দেখছেন একটু পরিচয় পরিষ্কার রাখা, এই হচ্ছে কাজ। আর এখানে চমৎকার থাকা যাবে, বহু মানুষের সমাগম হয় 12 মাস, খুব আনন্দময়, কোনো টার্গেট ওরিয়েন্টেড জব নয়, শরীরের ওপরে বেশি ধকল হবে না, আর মঠে মিশনে থাকলে সেখানে কিন্তু দুশ্চিন্তামুক্ত হয়ে থাকা যায়, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, একটা ভালো থাকার চমৎকার জায়গার সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। আপনাদের অনেকে চাওয়া পাওয়া ছিল যে একটা থাকার জায়গার বন্দোবস্ত, আজ সেটাই তুলে ধরলাম, অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা, আর অসংখ্য থাকার জায়গার সন্ধান রয়েছে সেগুলো দেখুন, পছন্দের জায়গা থাকলে অবশ্যই নির্বাচন করুন, তারপর নিজের পরিচয় দিয়ে আপনি আপনার সংগ্রহ করতে পারেন, তথ্যাদি সংগ্রহ করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।